জন্ম, খতনা ইত্যাদি অনুষ্ঠানে না যাওয়া কি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী হবে? আসলে জন্ম, খতনা এগুলি নিয়ে বর্তমান সমাজে যে বাড়াবাড়িমূলক বিষয় আছে এগুলি থেকে দূরে থাকা উচিত। জন্মের অনুষ্ঠান একটাই, আকিকা। আকিকাতে দাওয়াত দিলে আপনারা যাবেন, কিন্তু বছরে বছরে বার্থডে পালন করা, জন্মদিন পালন করা, এটা হলো বিজাতীয় একটা অনুষ্ঠান। আমাদের জন্য এগুলি অবৈধ, বেদাত। মান আহদাসা বি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আমার দিনের মধ্যে যে এমন কিছু নিয়ে আসলো যেটা এই দিনের মধ্যে নাই, তাহলে সেটা প্রত্যাখ্যাত হবে, সেটা বাতিল বলে গণ্য হবে। অতএব বার্থডে ইত্যাদি পালন করা, মৃত্যু দিবস পালন করা, এগুলি নেই। খতনা করানো, এটা এক ধরনের অআনুষ্ঠানিক জিনিস। খতনার মধ্যে আবার কিসের অনুষ্ঠান? একটা ছেলের খতনা করানো হয়েছে, এটাকে ডাকডোল পিটিয়ে, এটাকে একেবারে জিয়াফতের আয়োজন করে এইভাবে বলার কোনো দরকার আছে? ছোট ছোট শিশুরা জিজ্ঞাসা করবে এই বাড়িতে কি হয়েছে, ও খতনা হয়েছে, খতনা কি রে, খতনা এই তো। এই যে একটা এমন একটা বিষয় যেটা ঢেকে রাখা উচিত, এটাকে একটা অনুষ্ঠান করে ছোট্ট ছোট্ট অবুঝ শিশুদেরকেও এইসব জিনিস সম্পর্কে সচেতন করে দেওয়া, এটা সমাজের জন্য ভয়ঙ্কর। এগুলি খুবই খারাপ জিনিস। খতনা করবেন, এটা কারোর টের পাওয়ার দরকারটা কি? কারো বোঝা শোনারও তো দরকার নেই। আপনার ছেলের খতনা হবে, বাস নিরিবিলি আপনি সেরে ফেলবেন। এগুলি কোনো ডাকডোল পিটিয়ে এগুলি প্রচার করার জিনিস না। এগুলি প্রচার করলে সামাজিক ক্ষতি আছে।